আসসালামু আলাইকুম অল অফ মাই ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি চলে আসলাম আপনাদের মনে আপনাদের সাথে শেয়ার করার জন্য নুসরাতের জীবন কাহিনীর সপ্তম পর্ব। বাকি ছয়টি পর্ব এখনও যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, তাহলে পুরো গল্পটা বুঝতে অনেক সহজ হবে। গত পর্বে আমি বলেছিলাম নুসরাতের ভাষ্য, নুসরাতের সাথে নুসরাতের ননদের বিয়ের দিন সকালবেলা এসব কী করলো, কেন করলো, উনি কী দোষ ছিল নুসরাতের। তো যাই হোক, এটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে আমি আমার কিছু ভিউয়ার্সদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে নিচ্ছি। প্রথম কোশ্চেন ছিল যে আপু, নুসরাতের গল্পটা কোত্থেকে নেওয়া, এটা কার গল্প? আসলে এটা কোনো নাটক, উপন্যাস বা কোনো গল্প সিনেমার না, এটা একান্তই নুসরাতের জীবনের কথা। এখানের প্রতিটা কথা, প্রতিটা এই গল্পের প্রতিটা কথাই পুরো সিরিজে নুসরাতের জীবন থেকে নেওয়া। আসলে নুসরাতের জীবনের গল্পগুলো বাস্তবকেও হার মানায়। আমার খুব কষ্ট হচ্ছিল এবং স্টিল আমার কষ্ট হচ্ছে নুসরাতের প্রতিটা গল্পের কথা আমি যখন বলি, তখনই আমার বুকের ভিতরে কেমন যেন স্কুইজ হয়ে আসে। আমি আসলে সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি জানি আপনাদেরও হয়তো খারাপ লাগে, আর অনেক কথাই কিন্তু বলা হয়নি, টুকিটাকি আরও অনেক কিছু ছিল যেটা এখান থেকে আমি ছাটখাট করে অরিজিনাল কথাটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। নুসরাতের সাথে অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে যেটা নাকি সব কিছু বলা সম্ভব না। আর দ্বিতীয় কোশ্চেন ছিল যে আপু, নুসরাত কেন প্রতিবাদ করলো না? এক্স্যাক্টলি রাইট, আমারও সেই কথা। নুসরাত, তুই কেন প্রতিবাদ করলি না ওদের সাথে? কিসের ভয় ছিল তোর? তখন নুসরাতের বয়স মাত্র 15 বছর ছিল। সংসার জীবন, স্বামী সংসার কি, নুসরাত তেমন কিছুই বুঝত না। তারপর নুসরাতের পাশে কেউই ছিল না। নুসরাতের যে স্বামী, সে তো নুসরাতের বিয়ের 2 দিন পরেই বিদেশে চলে যায়। আর ও বাড়িতে এই কয়েকদিন থাকার পরই নুসরাত বুঝতে পারলো ও বাড়ির প্রতিটা লোকই পেঁচানো, প্রতিটা লোকই একজনের পিছনে আরেকজন কথা বলে। সামনে দিয়ে দেখা যাচ্ছে বড় ভাই, বড় ভাবি বা অন্যান্য মেয়েদের, ইভেন এক বোন আরেক বোনের পিছনে কথা বলছে, এক বোন আরেক বোনের কথা বলছে নুসরাতকে, নুসরাত তুই ওর সাথে কথা বলিস না, ও এরকম ও সেরকম, নুসরাত তুই ওই যার সাথে কথা বলিস না, ও এমন ও তেমন। তো নুসরাত কারো কথাই মানল না, ও শুধুই চুপ হয়ে রইল। যেমন বলে বোবার কোনো শত্রু নাই, সেরকম নুসরাত বোবা হয়ে রইল। নুসরাত মনে মনে ভাবলো যে আমাকে ওদের কথা বলছে, আমি যখন না থাকবো আমার কথাও ওদেরকে বলবে। তাই নুসরাত সব কিছুই চিন্তাভাবনা করে চুপ করে থাকলো, কারো কোনো কথার প্রতিবাদ করলো না। কিন্তু প্রতিবাদ না করার পরও বড় বড় ঝড় নুসরাতের উপর দিয়েই বয়ে গেল। নুসরাতের ননদের বিয়ের দিন সকালবেলা, বিয়ে বলতে শুধু বরযাত্রী আসবে বিকেলে, তো সেজন্যই আয়োজন হচ্ছে বিভিন্ন ধরনের রান্না। কেউ মাংস কাটছে, কেউ মুরগি জবাই করছে, কেউ পেঁয়াজ হলুদ বাটাবাটি করছে। নুসরাতকেও যে যা বলছে তাদেরকে নুসরাত হেল্প করছে। প্রায় সকাল 11টার সময় নুসরাতের যা যেটা ভাসুরের ওয়াইফ, সে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে আসে। রান্নাঘরে এসে নুসরাতকে বলে, সারাদিন এত কাজ করে করে তোর সবার কাছে অমূল্য রত্ন হয়ে গেলে নুসরাত, আমাকেও পিছ ফেলে দিলে। নুসরাত তার ভাষার প্রতিটা কথার কোনো কিছু বুঝলো না, নুসরাত শুধু হাসলো। তারপর নুসরাতকে বললো, কী অবস্থা, একা একাই কি নাস্তা টাস্তা সব খেয়ে ফেলেছ? নুসরাত তখন বললো যে ভাবি না, নাস্তা এখনো কেউই খায়নি। এ বলে রান্নাঘরে ঘুরঘুর করে তারপর একটা প্লেট নিয়ে যা যা তার প্রয়োজন ছিল তা তা নিয়ে উনি তার বেডরুমে চলে গেল, আবারও দরজা লাগিয়ে। যাই হোক, এর মধ্যে নুসরাতের শাশুড়ি সবাইকে বললো যে যাই করছিস, একটা পর্যায়ে এসে কাজগুলো বন্ধ করে খাওয়া দাওয়া করে নে। প্রায় 11:30 বেজে গেছে। নুসরাতের যা রান্নাঘর থেকে যাওয়ার প্রায় 20-30 মিনিট পর হঠাৎ করে নুসরাত সবাই শুনতে পায় প্রচণ্ড ঝড়ের গতিতে নুসরাতের ভাসুর তার বেডরুমের দরজাটা খোলে, তারপর বেলকনিতে আসে। বেলকনিতে এসেই নানা ধরনের বিশ্রী, যা নাকি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, বিশ্রী মা বাবাকে তুলে প্রচণ্ড রকমভাবে গালিগালাজ। আশেপাশের দোতলা থেকে অনেকেই চেয়ে রইল তার এই সমস্ত বকাঝকা শুনে, এবং পাশের বাড়ির অনেক লোকজনই চলে আসলো। নুসরাতের শাশুড়িকে জিজ্ঞেস করলো, তোমার এই বড় ছেলে এভাবে কাকে বকাঝকা করছে, এই কি তার শিক্ষার পরিচয়? যদি কেউ কোনো কিছু করেও থাকে, এভাবে কাউকে কেউ বকাঝকা করে এত নোংরা বিশ্রী ভাষায়?
নুসরাতের শাশুড়ি আর কিছু বলল না, যেহেতু উনি সৎমা ওনার তো আর এখানে কোনো ভাষা চলে না। এই ভূমিকম্পনের মতো ভয়ে যে যেখানেই ছিল সেখানেই রয়ে গেল, যে রান্নাঘরে ছিল রান্নাঘরেই দাঁড়িয়ে রইল, যে বাথরুমে ছিল বাথরুমেই রয়ে গেল। ভয়ে আর কেউ বের হচ্ছে না, কি হয়েছে কেউই তখন বুঝতে পারল না। অনেকেই বলাবলি করতে লাগলো রান্নাঘরে যে বিয়ের পরপরই উনি এরকম হয়ে গিয়েছেন। বউয়ের বিভিন্ন ধরনের মিথ্যা কথায় যখন যার কথা যাকে ভালো লাগে তাকে ভালোবাসে, যখন যাকে ভালো লাগে না তার স্ত্রী তার কাছে গিয়ে তার নামে মিথ্যা কথা বলে, আর উনি এরকমভাবে ঝগড়াঝাটি করে অকথ্য ভাষায় বকাঝকা করে। নুসরাতও নুসরাতের ভাশুরকে যেমনই ভয় পেত তেমনই তাকে প্রচণ্ড সম্মান করত, প্রচণ্ড ভালোবাসত বড় ভাই হিসেবে। কিছুক্ষণ পর, প্রায় 20-15 মিনিট পর, নুসরাতের শাশুড়ি বলল যে আয়, অনেক কিছু হয়ে হলো, এবার সবাই খাবার জন্য রান্নাঘরে খাবার টেবিলে আয়। তো খাবার টেবিলে নুসরাতকেও নিয়ে গেল, সবাই বসলো। বসার পর নুসরাতের শাশুড়ি বলল, তোরা রান্নাঘরে কে কে ছিলি? তো নুসরাতের 3 ননদ ছিল, তাদের বহু আগেই বিয়ে হয়ে গিয়েছে, ইভেন নুসরাতের সমবয়সীও তাদের মেয়ে সন্তান ছিল এবং নুসরাত ছিল। তো বলল যে নুসরাত ওর যাকে কি বলেছে? তো সব ননদরাই বলল, নুসরাত তো কিছুই বলেনি, নুসরাতকে উল্টো আরও উল্টাপাল্টা কিছু কথা বলে গিয়েছে নুসরাতের যা। এবং নুসরাতকে বলল যে সবাইকে রেখে নুসরাত একাই খাবার খেয়ে ফেললো নাকি, আর সবার নাকি প্রিয় পাত্র হয়ে যাচ্ছে নুসরাত দিন দিন, কারণ ননদ শাশুড়ির সাথে কাজ করতে করতে। এসব কথা নুসরাতের শাশুড়িকে নুসরাতের ননদরা বলল। তো নুসরাত ভয়ে ভয়ে নুসরাতের শাশুড়িকে বলল, কেন মা, কি হয়েছে? আর বড় ভাইয়া যে বকাঝকা করছিল এটা কাকে করছিল? তো নুসরাতের শাশুড়ি আর কোনো দিকবিক না তাকিয়ে নুসরাতকে বলল, তকে করছে, এই বকাগুলো যে দিয়েছে এটা তকে। নুসরাত আর কথা বলতে লাগলো না, নুসরাতের ঠোঁট দুটো কাঁপতে লাগলো। নুসরাত শুধু এই বলতে চাইল শাশুড়িকে যে আমার কি দোষ ছিল মা, আমি তো কিছু বলি নাই, একটা কথাও মুখ থেকে বের করি নি। তো নুসরাত আর এই কথাগুলো মুখ থেকে বের করতে পারলো না, নুসরাতের পায়ের জোর হারিয়ে ফেললো, চেয়ার থেকে দাঁড়িয়ে থাপাস করে বসে পড়লো ফ্লোরে, সে আর হাঁটতে পারলো না, এমন একটা অবস্থা হয়ে গেল। অনেকেই বলতে লাগলো যে এই মেয়েটাকে শুধু শুধু কেন এভাবে অপমান অপদস্থ করছে, গতকালকে করলো তার এক বোন, আজকে করলো ভাই, এসব কেন হচ্ছে? কিন্তু এর কোশ্চেনের অ্যান্সার কেউ দেওয়ার মতো নাই, এবং সেই বড় ভাইকে নুসরাতের ভাশুরকে এই কোশ্চেন অ্যাক্স করার মতো কেউই নাই। তারপরও এক ননদ সাহস করে নুসরাতের ভাশুরের কাছে গেল, গিয়ে বলল যে ভাই, আপনি নুসরাতে কেন এরকম বকাঝকা করছিলেন, এসব বকাঝকা নাকি নুসরাতকে করা হচ্ছিল? তো নুসরাতের ভাশুর বলল যে হ্যাঁ, আমি করছিলাম, ও আমার ওয়াইফকে উল্টোপাল্টো কথা বলছে। তো নুসরাতের ননদ বলল যে আমরা সবাই ওখানে ছিলাম, কেউই ওনাকে উল্টাপাল্টা কথা বলেনি, এটা আপনার বিশ্বাস করতেই হবে। শুধু শুধু আপনি যে নুসরাতকে এভাবে বকাঝকা মা বাবাকে নিয়ে করছেন, এসব যদি নুসরাতের বাবা মার কানে নুসরাত গিয়ে দেয়, এখন বিয়ে তো দূরের কথা, বড় ধরনের একটা আগুন লেগে যাবে, নুসরাতের আত্মীয় স্বজন এসে একটা বড় ধরনের হাঙ্গামা করে ফেলবে, এরকম বিশ্রী বকা আপনি কীভাবে করতে পারলেন? যাই হোক, নুসরাতের এক ননদকে নুসরাত টেনে হেঁচড়ে বললো যে দয়া করে আমাকে আমার বাড়িতে একটু নিয়ে দিয়ে আসো, চলো। নুসরাতের শাশুড়ি বলল যে এখন যাওয়ার দরকার নেই, বিয়ে শেষ হলে একেবারেই চলে যাস। কিন্তু নুসরাত আর মানল না, নুসরাত এক ননদকে টেনে হেঁচড়ে নিয়ে ওর বাড়িতে চলে আসলো। আর বাড়ির রাস্তা হলো, শ্বশুরবাড়ি থেকে নুসরাতের বাড়ির রাস্তা ছিল 10 মিনিটের রাস্তা, কিন্তু নুসরাতের মনে হলো যে 10 মিনিটের রাস্তাটা প্রায় 1 ঘন্টা তার হাঁটতে হয়েছে, এত এইটুকু রাস্তা পার হতে তার এত কষ্ট হয়েছিল। নুসরাত বাসায় গিয়ে সোফার উপর উপর হয়ে শুয়ে পড়ল। সেদিন ছিল শুক্রবার, নুসরাতের মা রান্নাঘরে রান্না করছিল, কারণ শুক্রবার দিন নুসরাতদের বাসায় প্রায় শুক্রবার দিন মাঝে মধ্যে অনেক মেহমান আসে, এবং নুসরাতের বাবা নামাজ থেকে জুম্বা থেকে এসে যেন তাড়াতাড়ি খাবার দিতে পারে নুসরাতের মা, সেজন্য খুব তাড়াহুড়ো করে রান্না করা হয়, এবং নুসরাতের মা যেন নামাজ পড়তে পারে জুমার দিন ভালোভাবে সময় নিয়ে, সেজন্য খুব তাড়াহুড়ো করে নুসরাতের মা রান্না করত। নুসরাতকে দেখে নুসরাতের মা মনে করেছিল যে মেয়েটা কখনো কোনো বাসায় থাকেনি, এই প্রথম শ্বশুরবাড়িতে গিয়ে এক রাত থাকলো, হয়তো বা রাতে ঘুম হয়নি, এর জন্যে চলে এসেছে, যাক মেয়েটা কিছুক্ষণ ঘুমাক। সোফায় শোয়ার সাথে সাথে নুসরাতের মনে হলো শান্তির একটা নীড়ে ও ফিরে এসেছে, চোখ থেকে মনে হলো সে গরমের গরম নোনা পানি পড়তে লাগলো নুসরাতের চোখে, নোনা পানি শুকাতে না শুকাতে নুসরাতের চোখ লেগে আসলো, ঘুমের লগ্ন চলে আসলো। কয়েক মিনিটের মধ্যে নুসরাত উপলব্ধি করলো নুসরাতের মাথা যেন কে হাতাচ্ছে। ওই বাড়ির কাণ্ডকারখানায় নুসরাত একটু ভীত হয়ে গেছিলো, প্রচণ্ড ভয়ে নুসরাত
উঠে দাঁড়ালো। নুসরাত দেখতে পারলো নুসরাতের শ্বশুর এসেছে। তাড়াহুড়ো করে মাথা ওড়নাটা দিয়ে বাবাকে, নুসরাত শ্বশুরকে সালাম দিয়ে মাথা ওড়না দিয়ে বললো, বাবা আপনি এখানে? বাবা বললো যে হ্যাঁ, যাই কিছু হয়েছে আমার জন্য তো অপেক্ষা করতে পারতাম, আমি আসা পর্যন্ত তুমি কেন চলে আসলে? নুসরাত আর কোনো কথা নেই, মাথা নিচ করে রেখেছে। আর নুসরাত মনে মনে ভাবছিল আম্মা যেন এখানে না আসে, আম্মা যেন এসব না শুনতে পারে, কারণ নুসরাত এসব কিছুই বাসায় এসে বলেনি। কারণ নুসরাত ভালোই জানতো এ সমস্ত কথা যদি বাসায় এসে বলে তাহলে আগুন জ্বলবে। নুসরাতের বাবা বা নুসরাতের আত্মীয় স্বজন যদি জানে, এক মুহূর্ত আর এই সংসার নুসরাতের সাথে এই সম্পর্ক ওদের সাথে আর রাখবে না। জীবনের প্রতিটা সম্পর্কে সম্মান এবং ভালোবাসায় নিয়ে, যেখানে সম্মানই নেই ভালোবাসা নেই এখানে সম্পর্কের কী মূল্য আছে? যাই হোক, নুসরাতের শ্বশুর বলল এক্ষুনি আমার সাথে চলো। নুসরাতের মা রান্নাঘর থেকে বের হতেই নুসরাতের শ্বশুর নুসরাতকে ঘর থেকে বের করে বাইরে নিয়ে গেল। নুসরাতের মা বললো যে কী ব্যাপার, এইমাত্র মেয়ে আসলো আবার শ্বশুর আসলো নিয়ে শ্বশুর ছেলের বউ কোথায় যাচ্ছে এমন অবস্থা করে? তখন নুসরাতের শ্বশুর বলল যে আরে না কিছুই না, ভাই বোনের সাথে একটা কিছু হলেই কি রাগ করতে হয়? ভাই বোনের সাথে তো অনেক কিছু হয় না। এটা বলে নুসরাতের শ্বশুর সব কিছু ঝামেলা কাটিয়ে দিল ওখানেই। নুসরাতের মা হতবাক হয়ে গেল, কিছুই বুঝতে পারলো না। নুসরাতকে নুসরাতের শ্বশুর হাতে ধরে নিয়ে গেল শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে যখন গেটের কাছে নিয়ে এলো, গেটের কাছে নিয়ে বললো আমি যে তোমাকে নিয়ে এসেছি, কাউকে বলো না, তোমার শাশুড়িকে শুধু বলো আমি জুম্বার নামাজ পড়তে যাব, যেন হালকা একটু গরম পানি দেয় চুলায়। নুসরাত তখন কিছুই বুঝতে পারলো না, কী করবে, আবার বাপের বাড়ি ফিরত যাবে কি না। পিছনের দিকে তাকাতে না তাকাতে শ্বশুর বললো কী ব্যাপার, পিছনে তাকাচ্ছ যে, বললাম না তুমি গেটের ভিতরে যাও, আমি আমার এক মেয়ের কাছ থেকে আসছি, মেয়ের বাড়িতে নাতিদেরকে নিয়ে তারপর আমি ফিরছি, তোমার শাশুড়িকে গিয়ে বলো গরম পানি দিতে, গেটের ভিতরে এখনই ঢুকো। যাই হোক, নুসরাত গেটের ভিতরে অপমান এবং পরাজয়ের মুখোশ নিয়ে নুসরাত ঢুকলো। ঢুকার সাথে সাথে শাশুড়ি বললো কী ব্যাপার, তোর শ্বশুরকে না পাঠিয়েছিলাম তোকে নিয়ে আসতে, শ্বশুর কোথায় গেল? তো বলল মা বাবা যা বললো নুসরাতের শ্বশুর বলে গেল নুসরাতকে তাই বলল। নুসরাতের শাশুড়ি বললো বলেছিলাম না যে যাস না? একটু আগাতে না আগাতে নুসরাতের যা বললো, কী ব্যাপার, চলে গেলা আবার একা একা চলে আসলা, তো এ যাওয়ার মানে কী হয়? নুসরাতের জায়ের এমন নোংরা মন্তব্য নুসরাতের শাশুড়ি শুনেও না শোনার ভান করলো, কারণ নুসরাতের এই জাকে কেউ শাসন করার মতো সমর্থ রাখে না, কারণ তার হাজবেন্ড ওই বাড়িতে সবার বড় এবং ক্ষমতাধারী লোক। সেই ক্ষমতার জোরেই নুসরাতের জা সবাইকে এভাবে অপমান অপদস্থ করায়। কিছুক্ষণ পর নুসরাতের বড় যেই ননাস সে আসে, কারণ যারা দূরে বিয়ে হয়েছিল তারা তখনও আসেনি। নুসরাতের ননাস এসে সেটা জানতে পারলো এবং নুসরাতকে জিজ্ঞাসা করলো। নুসরাত যা যা ঘটলো তাই বললো এবং নুসরাতের অন্যান্য ননদদেরকেও জিজ্ঞেস করলো এবং নুসরাতের বড় ভাসুরকেও নুসরাতের সেই ননদ ননাস জিজ্ঞেস করতে গেল। যাই হোক, পরবর্তীতে জানা গেল নুসরাতের ভাসুরের বউ এটা মিথ্যা কোনো অপবাদ সবার উপরে লাগিয়ে নুসরাতকে বকা খাইয়েছে, মিথ্যে কোনো বাজে কথা তার নিজের স্বামীর কাছে বলে। তো যাই হোক, এর কোনো প্রতিবাদ, এর কোনো বিচার, এর কোনো কিছুই আর হলো না। যাই হোক, এটা ছিল নুসরাতের জায়ের একটা ব্যাড হ্যাবিট। প্রতিটা মানুষকেই, ভালো মানুষকে এ বাড়িতে আসার পর অপমান অপদস্থ স্বামীর হাতে না করা তার ভালো লাগতো না, যতক্ষণ পর্যন্ত না করাতো। সেজন্যই নুসরাতকে এভাবে মিথ্যা অপবাদ দিয়ে নুসরাতকে অপমান করানো হলো। কিন্তু নুসরাতের ভাসুর, কে নুসরাতের ভাসুর আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি, উনি একজন উচ্চশিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করা একজন ভালো ভদ্রলোক এবং নুসরাতের স্বামীর বড় ভাই। নুসরাতও তাকে প্রচণ্ড ভালোবাসত এবং সম্মান করতো বড় ভাই হিসেবে। সে সম্মানটা কোথায় রাখলো উনি, যেখানে ছোট ভাই পাশে নেই, ছোট ভাই বিদেশে, বড় ভাই আছেন একজন গার্জেন হিসেবে, মুরব্বী হিসেবে বাসায়। ছোট ভাইয়ের বউকে কীভাবে বড় ভাই হয়ে এভাবে অপমান অপদস্থ করা হয়, এভাবে বকাঝকা নোংরা ভাষায় বকাঝকা করা হয় এবং তার মা বাবাকে তুলে? নুসরাতকে তো উনি ভালো চিনতো, নুসরাত কেমন চরিত্রের, কেমন স্বভাবের এবং কোন বাড়ির কোন বংশের সেটা তো ভালো করেই চিনতো। উনি এসব নিয়ে কীভাবে নাড়া দিলেন, তার এই অকথ্য ভাষাগুলো কীভাবে ব্যবহার করলেন? তো অপমানের পর কেউ যদি চুপ থাকে, সেই চুপ থাকাকে দুর্বলতা মনে করা ভুল। তার একটি নিঃশ্বাস যদি আল্লাহর দরবারে পৌঁছে যায় তাহলে কি হতে পারে, আল্লাহ যদি একবার কবুল করে নেয়?
সেটা কি আমরা জানি? আমরা হয়তো তা অনেকেই জানি না, তাই আমরা মানুষের সাথে এরকম করি, দুর্বল পেলে তার ঘাড়ে চেপে বসি। যাই হোক, তারপর আমি পরবর্তী ব্লগে আপনাদের সাথে শেয়ার করব নুসরাতের হাজব্যান্ড 2 বছর পর হঠাৎ করে দেশে চলে আসার পর কি হলো। তো সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। এ পর্যন্তই আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।